স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখন আমরা ট্রান্সফরমার রিলেটেড একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ম্যাথটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখন ম্যাথের ডাকটি যদি আমি পড়ি, কনসিডার এ 4KBA 200/400 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সাপ্লাইং ফুল লোড কারেন্ট অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। দ্য শর্ট সার্কিট, ওপেন সার্কিট অ্যান্ড শর্ট সার্কিট টেস্ট রেজাল্টস আর ফলোস। ওপেন সার্কিট টেস্ট 200 ভোল্ট, 0.8 অ্যাম্পিয়ার, 70 ওয়াট লো ভোল্টেজ সাইড। শর্ট সার্কিট টেস্ট 20 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার, 60 ওয়াট হাই ভোল্টেজ সাইড। ক্যালকুলেট ইফিসিয়েন্সি সেকেন্ডারি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন্টু প্রাইমারি অ্যাট দ্য অ্যাবোভ লোড। ক্যালকুলেট দ্য লোড অ্যাট ইউনিটি ভিএফ করেসপন্ডিং টু ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি। তার মানে ডাক্তারতে বলছে 200/400 ভোল্টের একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, 4KBA-র ট্রান্সফরমারটি ফুল লোড কারেন্টে সাপ্লাই দিচ্ছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। এই ট্রান্সফরমারের শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট টেস্টের ডাটাগুলো দেওয়া আছে এরকম। ওপেন সার্কিট ভোল্টেজ 200 ভোল্ট এবং ওপেন নো লোড কারেন্ট 0.8 অ্যাম্পিয়ার, এবং ওপেন সার্কিটের যে পাওয়ার লস 70 ওয়াট। এই পাওয়ারটা, ওপেন সার্কিটের পাওয়ারটা বলতে বুঝি আমরা কুল লস। এবং শর্ট সার্কিট টেস্টে দেওয়া আছে শর্ট সার্কিট ভোল্টেজ 20 ভোল্ট, এবং শর্ট সার্কিটের যে রেটেড কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট 10 অ্যাম্পিয়ার, এবং শর্ট সার্কিট টেস্টের যে পাওয়ার সেটা হলো 60 ওয়াট। এই উপাদানগুলো পাওয়া গেছে হাই ভোল্টেজ সাইডে। এখন আমার ইফিসিয়েন্সি বের করতে বলছে, সেকেন্ডারি ভোল্টেজ বের করতে বলছে, প্রাইমারি কারেন্ট বের করতে বলছে এই লুটে, 4KBA লুটে, এবং ক্যালকুলেট এবং ইউনিটি ভিএফে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে লুটটা বের করতে বলছে। তোমরা প্রথম থেকে যদি ক্যালকুলেশনটা করি, প্রথমে আমাদের বের করতে হবে সেকেন্ডারি কারেন্ট। এখন এটি একটি স্টেপ আপ ট্রান্সফর্মার, কারণ প্রাইমারিতে 200 ভোল্ট, সেকেন্ডারিতে 400 ভোল্ট। তো আমরা যদি সেকেন্ডারি রেটেড কারেন্ট বের করি, সেকেন্ডারি কারেন্ট আই টু হবে 4KBA বাই ভোল্টেজ 400। একটু 4KBA দ্যাট মিন্স 4000 VA, এই ভ্যালুটা হবে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেকেন্ডারি কারেন্ট 10 অ্যাম্পিয়ার হচ্ছে, এটা কি ফুল লোড কারেন্ট। আবার শর্ট সার্কিট টেস্টেও আমরা দেখতে পাচ্ছি 10 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে শর্ট সার্কিট টেস্টে যে কারেন্টটা পাচ্ছি এটা রেটেড কারেন্ট। দ্যাট মিন্স শর্ট সার্কিট টেস্টের যে পাওয়ারটা পাবো এটা আমাদের ফুল লোড কপার লস হবে। শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা জানি কপার লস পাওয়া যায়, যেহেতু সেকেন্ডারি কারেন্ট রেটেড কারেন্ট এবং শর্ট সার্কিট টেস্টে যে প্রাপ্ত কারেন্ট সেম মানের হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই শর্ট সার্কিট টেস্টে যে পাওয়ারটি পাওয়া গেছে সেই পাওয়ারটি হবে ফুল লোড কপার লস। তাহলে আমরা বলতে পারি ফুল লোড কপার লস ইকুয়াল 60 ওয়াট। এখন কুল লস, কুল লস আমরা জানি সবসময় ওপেন সার্কিট টেস্টে পাওয়া যায়। ওপেন সার্কিট টেস্টে আমরা ওয়াট মিটার রিডিং পেয়েছি 70 ওয়াট, তার মানে কুল লস 70 ওয়াট। টোটাল লস কপার লস প্লাস কুল লস, ওয়ান 30 ওয়াট।
এখন আউটপুট অ্যাট পয়েন্ট এইট, পাওয়ার ফ্যাক্টর কত? 0.8। তাহলে 0.8 পিএপি আউটপুট কত হবে 4 কেবি এর? আমরা যদি কেবিএ কে ভিএতে নেই 1000 দ্বারা গুণ দিয়ে ইনটু এর পিএফ দ্বারা গুণ দেই, তাহলে আমরা এটা পেয়ে যাব আউটপুট ইন ওয়াট। তাহলে আমরা যেটা পাই C200 ওয়াট। এখন আমরা ইভিসিএনসি জানি, আউটপুট বা ইনপুট, ইনপুট মানে কি? আউটপুট প্লাস লস। লস টোটাল লস হলো 130 × 100%। তাহলে আমরা এফিসিয়েন্সি পাচ্ছি 96.09%। তো আমাদের প্রথম টার্ম ইফিসিয়েন্সি হয়ে গেল। ইফিসিয়েন্সি বের করতে বলছে, আমরা ইফিসিয়েন্সি বের করে ফেলেছি। এবার আমাদের বলছে সেকেন্ডারি ভোল্টেজ। তো সেকেন্ডারি ভোল্টেজ বের করার জন্য আমরা জানি, আমি যদি আবার একইভাবে সমতুল্য সার্কিটটি ড্র করি, এটা হলো R02। সমতুল্য সার্কিট ইন টার্মস অফ সেকেন্ডারিতে ড্র করি যদি, এটা X02 এবং এটা হবে তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং ভোল্টেজ E2। এইটা হবে টার্মিনাল ভোল্টেজ V2। আমাদের এই সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, সেকেন্ডারি ভোল্টেজ। তাহলে আমরা সেকেন্ডারি ভোল্টেজ কিভাবে পাব? এই ভোল্টেজ থেকে এই ড্রপ যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ পাব। এখন E2 যেহেতু এটি একটি 200/400 ভোল্ট ট্রান্সফর্মার, তাহলে আমরা বলতে পারি E2 ইকুয়াল 400 ভোল্ট। ক্লিয়ার? এবার I2 সেকেন্ডারি কারেন্ট, I2 আমরা প্রথমেই বের করেছি 10 অ্যাম্পিয়ার। এবার যদি আমরা একটু খেয়াল করি, R02 মানটা জানি না, বাট আমরা শর্ট সার্কিট টেস্টের ডাটাগুলো জানি। শর্ট সার্কিট টেস্টে কোন সাইডে করা হয়েছে? হাই ভোল্টেজ সাইডে। দ্যাট মিন্স এই ডাটাগুলো পাওয়া গেছে হাই ভোল্টেজ সাইডে। এখন আমি যদি শর্ট সার্কিট ইম্পিডেন্স বা সমতুল্য ইম্পিডেন্স বের করি, তাহলে এটা অবশ্যই ইন টার্মস অফ সেকেন্ডারিতে বের হবে, কারণ আমরা ডাটাগুলো পেয়েছি সেকেন্ডারিতে। হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড অবভিয়াসলি সেকেন্ডারি, 200/400 ভোল্ট, 400 ভোল্ট সেকেন্ডারিতে আছে। তার মানে 400 ভোল্ট যেহেতু হাই ভোল্টেজ 200/400-র মধ্যে, তাহলে আমরা বলতে পারি এই ডাটাগুলো আমরা সেকেন্ডারিতে পেয়েছি। তাহলে Z02 আমরা ইম্পিডেন্স ইকুয়াল জানি কি? ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার। তো ভোল্টেজ হলো 20 ভোল্ট আর অ্যাম্পিয়ার হলো 10 অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স 2 ওহম। এখন আবার পাওয়ার, শর্ট সার্কিট পাওয়ার আমরা জানি পাওয়ার ইকুয়াল I2² R02, যেহেতু ইন টার্মস অফ সেকেন্ডারিতে। এখন শর্ট সার্কিট পাওয়ার দেওয়া আছে 60, I2 দেওয়া আছে 10² × R
জিরো টু, তাহলে আমাদের আর জিরো টু বের হবে পয়েন্ট সিক্স। এখন আমরা জানি জেড জিরো টু স্কোয়ার ইকুয়াল আর জিরো টু স্কোয়ার প্লাস এক্স জিরো টু স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা এক্স জিরো টুর মান বের করতে পারি, জেড জিরো টু স্কোয়ার মাইনাস আর জিরো টু স্কোয়ার। জেড জিরো টুর ভ্যালু এবং আর জিরো টুর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, টু স্কোয়ার মাইনাস পয়েন্ট সিক্স স্কোয়ার, তাহলে আমরা যে ভ্যালুটি পাচ্ছি তা হলো ওয়ান পয়েন্ট নাইন ওয়ান। তাহলে আমরা আর জিরো টু এবং এক্স জিরো টু পেয়ে গেলাম, এই দুইটা ভ্যালু পেয়ে গেলাম, এই কারেন্ট জানি আই টু। তাহলে এই ড্রপ কি হবে, এটাকে বলতেছি অ্যাপ্রক্সিমেট ভোল্টেজ ড্রপ, অ্যাপ্রক্সিমেট ভোল্টেজ ড্রপ ইন সেকেন্ডারি। আই টু আর জিরো টু কস ফাই প্লাস, যেহেতু ইন্ডাকটিভ সার্কিট পয়েন্ট এইট ডাকে দেওয়া আছে, পয়েন্ট এইট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তার মানে এটি ইন্ডাকটিভ সার্কিট। ইকুয়েশনে প্লাস হবে এক্স জিরো টু সাইন ফাই। এখন যেহেতু পিএফ পয়েন্ট এইট, দ্যাট মিন্স কোস ফাই ইকুয়াল পয়েন্ট এইট এবং সাইন ফাই আমি আগের ম্যাথে দেখিয়েছিলাম যে এটা কিভাবে কোস ফাই থেকে সাইন ফাই বের করতে হয়, এটা হবে পয়েন্ট সিক্স। তাহলে আই টুর মান টেন আর জিরো টু এর ভ্যালু পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট এইট প্লাস এক্স জিরো টু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ইন্টু পয়েন্ট সিক্স। তাহলে ভ্যালু কি আসতেছে আমাদের, সিক্সটিন পয়েন্ট টু সিক্স। এখন এই ড্রপটা হলো সিক্সটিন পয়েন্ট টু সিক্স ভোল্ট, এই ভোল্টেজটা হলো 400 ভোল্ট। তাহলে এই 400 থেকে এই ড্রপটা বি করলে আমরা ভি টু পাবো, ই টু মাইনাস ড্রপ। অতএব আমরা ভি টু ইকুয়াল লিখতে পারি 400 মাইনাস 16.26 ইকুয়াল 183.74, সরি 383.74 ভোল্ট। তাহলে আমরা সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজটিও পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন আমরা যদি একটু ডাকে ফিরে যাই, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ আমাদের হয়ে গেছে। এবার বের করতে বলছে কারেন্ট ইনটু প্রাইমারি, এটা সো ইজি, কারণ এর কেভিএ 4 কেভিএ, প্রাইমারি ভোল্টেজ হলো 200 ভোল্ট। তাহলে আমরা প্রাইমারি কারেন্ট কিভাবে পাবো, কারেন্ট ইনটু
প্রাইমার ইকুয়াল 4 KVA, 4000 VA, ও সরি 4000 VA বাই 200। তাহলে আমরা যেটা পাবো 20 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের প্রাইমারি কারেন্ট, এটাও আরেকটি অ্যান্সার। এবার বের করতে বলছে কারেন্ট ইনটু প্রাইমারি, আমাদের বের হয়ে গেল অ্যাট দ্য অ্যাবভ লোড, উপরে যে লোড ছিল। এবার ক্যালকুলেট দ্য লোড অ্যাট ইউনিটি পিএফ করেসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কন্ডিশনে আমাদের যেটা জানতে হবে আগে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কেভিএ ম্যাক্স, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কেভিএ ম্যাক্স ইকুয়াল কেভিএ রেটেড ইন্টু রোড ওভার কোর লস। এটার প্রমাণটি আমি পূর্বে দেখিয়েছিলাম, বাই ফুল লোড কপার লস। এখন কেভিএ রেটেড কত? 4 KVA, 4 ইন্টু কোর লস কত? আমরা পাচ্ছি কোর লস হলো 70 ওয়াট, 70। দেন ফুল লোড কপার লোড কত পেলাম? 60 ওয়াট, 60 ওয়াট। তাহলে আমরা এই ভ্যালুটা পাই, ফোর পয়েন্ট থ্রি টু কেভি। আশা করি ম্যাথটি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা নেক্সটে আরও বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।